আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, বিডিকেসি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজ 8 ফেব্রুয়ারি 2022 রোজ মঙ্গলবার। আপনারা দেখছেন পাবনা জেলার ঈশ্বরদী থানায় অবস্থিত অরণখোলা পশুহাট। এই হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার। দর্শক বন্ধু, অরণখোলা হাট বকনা বাছুর, ষাঁড় বাছুর এমনকি গাভীগরের জন্য বিখ্যাত। আজকে আমি আপনাদেরকে অরণখোলা এই হাট থেকে উন্নত জাতের বকনা বাছুরের দাম দেখাবো, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। তাজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আজকে তো বকনা নিয়ে আসেন নাকি? যে আজ গরু নিয়ে আসি, হাটে 10টা গরু নিয়ে আসি, তার মধ্যে 5টা বেঁচে গেছি আর 5টা আছে। বকনা সব? হ্যাঁ, 5টা বেঁচে গেছি। 5টা বিক্রি করছেন আর 5টা আছে বকনা। দর্শক বন্ধু, তাজুল ভাই হাটের উপরে বকনা বাছুর বিক্রি করে থাকেন, এমনকি এই অরণখোলা হাটের পাশে তার একটি খামার আছে, সেখান থেকে বকনা বাছুর বিক্রি করে থাকেন। আজকে আপনাদেরকে দেখাবো তাজুল ভাই হাটের পর যে বকনা বাছুরগুলো নিয়ে আসেন এগুলোর দাম তিনি কেমন চাচ্ছেন। তো তাজুল ভাই, যে বকনা বাছুরগুলো বর্তমানে আছে এগুলো আমরা দর্শকদের দেখাই, কেমন দাম চাচ্ছেন? তাজুল ভাই, যে শুরুতে যেটা দেখছি এটা ফ্রিজিয়ান জাতের? বয়স কেমন হবে আনুমানিক? 6 মাস ভাই। আনুমানিক 6 মাস? হ্যাঁ। আচ্ছা, এই বক্তাটা কেমন দাম হলে আপনি বিক্রি করবেন, বিক্রির দামটা বলবেন? আজকে খুব কম রেটে বাচ্চা বেচতে যাই, খুব কম রেটে দাম চাচ্ছি। আচ্ছা, কোন 10 রুপিয়া যদি বাচ্চাটা কোন 10 রুপিয়া লেয় আমি 52,000 টাকা দাম রাখবো। 52,000 হলে বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো, কোনো কম নাই। আচ্ছা, তাহলে দর্শক বন্ধু, তাজুল ভাই বলছেন যে 52,000 টাকা দাম পেলে এই বক্তা বাচ্চাটা বিক্রি করবেন। আচ্ছা, আমরা পরে বক্তা বাচ্চাগুলো দেখি। দেখেন পরে বক্তাটা, তারপর এটা তাজুল ভাই, তারপর এটা ফ্রিজিয়ান? মন্ডি মানে সিংনাই যেন আপনারা মন্ডি বলতেছেন? আচ্ছা, এটা তো মূলত এটা তৈরি করা? হ্যাঁ, এটা তৈরি না, এটা ইন্ডিয়ান থেকে মুন্ডি, মানে মুন্ডিটা অরিজিনাল মুন্ডি। সিংহটার জন্য মুন্ডি হিসাবে বলি, মুন্ডি দুধও বেশি হবে, এগুলো দুধ বেশি হয় বলতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো এটার বয়স আনুমানিক? এটির বয়স হচ্ছে 11 মাস। আনুমানিক 11 মাস? এটা কেমন দাম হলে বিক্রি করবেন? এটা আমি 95,000 হলে বেচবো। এই বক্তাটা 95,000 টাকা দাম পেলে বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করবো। তাজুল ভাই, তারপরে এটা ফ্রিজিয়ান? এটা ফ্রিজিয়ান ভাই। এটার বয়স আনুমানিক? এটির বয়স হচ্ছে 12 থেকে 12.5 মাস হবে, 1 বছরের উপরে আর কি। হ্যাঁ, 1 বছরের উপরে। এই বক্তাটা কেমন দাম হলে বিক্রি করবে? বক্তাটা 85,000 হলে বিক্রি করবে। এই বক্তাটা 85,000 টাকা দাম পেলে বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করবে। তাজুল ভাই, তারপরে এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ। এটার বয়স আনুমানিক? এটির বয়সটা 13 থেকে 14 মাস হবে, এটা রেডি বাচ্চা হয়ে গেছে। আনুমানিক 13 থেকে 14 মাস বয়স? হ্যাঁ, যে কোনো সময় হিটে আসবে। হিটে আসবে। তো এই বক্তাটা আপনি কেমন দাম হলে বিক্রি করবেন? আমি 1,05,000 টাকা দাম চাচ্ছি। কি দাম পড়ে? 95,000 টাকা। 95,000 হলে এই বক্তাটা বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। তাজুল ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার 01728 01728 05 05 30 30 10 0। এই নাম্বার আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা তাজুল ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শকুল ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক বন্ধু, শকুল ভাই হাটের উপরে বকনা বাছুর বিক্রি করেন, এমনকি অরণখোলা হাটের পাশে তার একটা খাবার আছে, সেখান থেকে তিনি বকনা বাছুর বিক্রি করে থাকেন। তো শকুল ভাই, আজকে হাটে কয়টা বকনা নিয়ে আসছেন? 30টা। অনেকগুলো তো নিয়ে আসছেন। হ্যাঁ, খুব জাত মানে পার্সেন্টেজ খুব ভালো ভালো বাচ্চা দেখেন, দর্শকদের দেখান। আচ্ছা শকুল ভাই, যে বকনা বাচ্চাগুলো নিয়ে আসছেন আমরা দর্শকদের দামটা জানানোর চেষ্টা করি। দেখান শক্তর ভাই, শুরুতে যে বক্তাটা দেখছি এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, রেডি একটা বকনা বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, রেডি বাচ্চা, যে কোনো সময় হিটে আসবে আর কি, যে কোনো টাইমে। তো এই বক্তাটা আপনি কেমন দাম হলে বিক্রি করবেন? 1,05,000 দিয়ে দেবো। 1,05,000 হলে এই বক্তাটা বিক্রি করবেন? হ্যাঁ। শক্তর ভাই, তারপরে এই বক্তাটা হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান 13 মাস বয়স। এটার বয়স আনুমানিক 13 মাস? 13 মাস। আচ্ছা, এই বক্তাটা কেমন দাম হলে বিক্রি করবেন? দাম চলছে ভাই একদম ফ্রি দাম, 95,000 বিক্রি করে দেবো, 95,000 বিক্রি করে দেবো। তলা মালা দি দেখান, দর্শকদের সেই তলা।
তো 95000 টাকা দাম পেলে এই বক্তাটা বিক্রি করবে একদম বেচ দেব এটা রানী গরু রানী শঙ্কর জাত খুব পার্সেন্টেজ গরু হাই পার্সেন্টেজ এটা বয়স আনুমানিক এটা 13 মাস আনুমানিক 13 মাস এটা কেমন দাম হলে বিক্রি করবেন এটা দাম হলো 115000 টাকা হলে একদম বিক্রি করবেন 115000 হলে এই বক্তাটা বিক্রি করবেন হ্যাঁ একদম রাতে যে দামটা বলতেছেন একবারে একদম বলতেছেন হ্যাঁ একদম বলছি জি দাম চালে বেলা আছে গরু খুব জাত মানে ভালো দেখি তো তোলা আছে ওলানটা দেখি তারপরে এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটার বয়স আনুমানিক এটার বয়স হবে 12 মাস 12 মাস এই বক্তাটা কেমন দাম হলে বিক্রি করবে এটার দাম চাচ্ছে 1.5 লাখ আলোচনার মাধ্যমে কম বেশি আছে আচ্ছা এটার দাম চাচ্ছেন 1,05,000 টাকা হ্যাঁ আলোচনার মাধ্যমে কম বেশি হলে বেশি কিছুটা দরদাম করার সুযোগ আছে এটা হ্যাঁ দরদাম করার সুযোগ আছে শুক্র ভাই তারপরে এটা ফ্রিজিয়ান এটার বয়স আনুমানিক ভাই এটার বয়স হবে 11 মাস 12 মাস আনুমানিক 12 মাস এই বক্তাটা কেমন দাম হলে বিক্রি করবেন আপনি 95000 হলে বিক্রি সেল দিবেন 95000 টাকা দাম পেলে বক্তাটা বিক্রি করবেন শক্তি ভাই তারপর এটা ফিজিয়ান হ্যাঁ এই হলস্টে ফিজিয়ান 10 মাস বয়স হ্যাঁ আনুমানিক 10 মাস বয়স হ্যাঁ এই বক্তাটা কেমন দাম হলে বিক্রি করবেন এটা বক্তার দাম বিক্রি করবেন হলো একদম 85000 টাকা লিড দিয়ে দেবো একদম 85000 হলে এই বক্তাটা বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ খুব জাত মানে ভালো ডানো বাচ্চা হাত পাও ভালো এই যে দুটা হ্যাঁ এই দুটা এই দুটার বয়স কেমন আনুমানিক বয়স তো 11 মাস ওটা 10 মাস এটা 10 11 মাস 10 ওটা 11 আচ্ছা সামনে এটা 10 মাস হ্যাঁ আর পিছনে ওটা 11 মাস আনুমানিক এটা কেমন দাম হলে বিক্রি করবেন এই দুটো গরু কেউ যদি লাই 2 লক্ষ 15000 টাকা হলে এই এক জোড়া বিক্রি করবেন 2 লক্ষ 15000 টাকা একদম 2 লক্ষ 15000 একদম এগুলো জাতমান পাচ্ছেন তো ভালো হ্যাঁ হাই হাই ভালো গরু ভালো এর উপরে আর গরু হয় না এর উপরে গরু হয় না আচ্ছা আচ্ছা এর জন্য দামটা তুলনামূলক একটু বেশি এটা হ্যাঁ হ্যাঁ বেশি জাতমানে ভালো তো এজন্য বেশি আর দর্শক বন্ধু শুক্র ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি 01728 86 94 30 এটা ইমো এবং পার্সোনাল দুটাই আচ্ছা ভাই ধন্যবাদ ভাঙ্গা কানে আসবে ভালো কিনা